পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কোচবিহারে হলো ভালো থাকা ভালো রাখা কর্মশালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি হোমে বর্ষব্যাপী কর্মশালা ভালো থাকা ভালো রাখা অনুষ্ঠিত হলো কোচবিহারে। এদিন কোচবিহার জেলা ল্যান্সডাউন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই কর্মশালার প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে সারা রাজ্যব্যাপী এই অনুষ্ঠানটা হচ্ছে, কোচবিহারও হচ্ছে। অনুষ্ঠানটার নাম হলো ভালো থাকা ভালো লাগা। স্পেশালি যে সমস্ত ছেলেমেয়েরা হোমে থাকে, ব্লাইন্ড স্কুলে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তাদের সমাজের মূল স্রোতের সাথে যুক্ত করে কালচারাল দিকটা, খেলাধুলা, শরীরচর্চা সব সুযোগ সুবিধাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, লেখাপড়া করা সুযোগ, যারা পড়তে চায়, লিখতে চায়, লিখতে চায়, ছবি আঁকতে চায় যারা, তার অর্থাৎ একটা সামাজিক একটা ছেলে, যে কোনো ছেলে মেয়ে যেরকম বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারে বা গ্রহণ করতে পারে, সেই সুযোগ সুবিধাগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের মধ্যেও যে মেধা শক্তিটা রয়েছে তাদের একটা প্রকাশ ঘটানোর একটা চেষ্টা, এবং তাদেরকেও তারা যাতে কখনোই না ভাবে যে তারা সমাজের বাইরে রয়েছে, যাতে হীনমন্যতায় না ভোগে। তাদের জন্য সরকার আছে, জেলা প্রশাসন রয়েছে, এবং সমস্ত সুযোগ সুবিধা দিয়েই সমস্ত কালচারাল প্রোগ্রামগুলোর সাথে যুক্ত করে, খেলাধুলা থেকে শুরু করে শরীরচর্চা সবার সাথে যুক্ত করে তাদের মনের যে প্রসার, সেই প্রসারটা ঘটানোরই এটা একটা উদ্যোগ। তো সেই উদ্যোগ অনুযায়ী আজকে কোচবিহার ল্যান্সডাউন হলে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আজকে হচ্ছে। জেলা শাসক পবন কাদিয়ান বলেন, আমাদের জেলায় যে আমাদের শহীদ বন্দনা বালিকাদের হোম আছে, আর যে লাইন বয় স্কুল আছে, ওখানকার ছেলে মেয়েদের সঙ্গে আমরা একটা অনুষ্ঠান করছি যেটার নাম হচ্ছে ভালো থাকা ভালো রাখা। আমরা একটা বছরব্যাপী একটা আমাদের যে অনুষ্ঠান সূচি রয়েছে, যে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরের মাধ্যমে আমরা যেটা করি সেটাকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু করছি। সেটাই আপনারা দেখবেন, ওখানে দুটো সংস্থারই ছেলেমেয়েরা নাটক পরিদর্শন করে এখন ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। HCareerInstitute. সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, ফকুল তলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, Bangalore 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে।
পাশাপাশি বাঙালি খাবার বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।